অনুসরণে ভালো শিখন আর প্রতিনিয়ত উদ্ভাবনী উদ্যোগের প্রয়োগ ও চর্চায় আরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন একটি স্বপ্নের বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুরু থেকেই ন্যায়বোধ, সেবা পরায়ণতা, মমত্ব ও মহানুভবতার শিক্ষা নিয়েই বেড়ে ওঠে। অসচ্ছল বন্ধুটির পাশে দাঁড়িয়ে যায় সচ্ছল আরেক বন্ধু। টিফিনের টাকা থেকে কিছু পরিমাণ টাকা সঞ্চয় করে জমা করে টিফিনের টাকা সঞ্চয় নামক বক্সে। এতে যে পরিমাণ টাকা পাওয়া যায় তাই দিয়েই যে বন্ধু স্কুল ব্যাগ, কিডস বা স্কুল ড্রেস কিনতে পারছে না তাকে তা কিনে দেওয়া হয়। মহানুভবতার দেওয়ালে যার যে জিনিসটি অতিরিক্ত আছে, ব্যবহার করে না বা বাড়িতে পড়ে আছে, সে এই দেওয়ালে সেটা রেখে যায়, আর যার নেই সে এসে নিয়ে যায়। শিক্ষার্থীরা ভালো আচরণে অনুপ্রাণিত হয় আলোকিত আচরণ সংগ্রহশালা দিয়ে। এই বোর্ডে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো আচরণের ছবি তুলে তার পরিচয় এবং কাজের বর্ণনা দেওয়া হয়। এটি দেখে অন্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। নৈতিকতার চর্চা করানো হয় অনেস্টি শপ 76 বিশের মাধ্যমে। উপজেলার পোস্টকোড অনুযায়ী নামকরণ করা এই শপে দোকানি ছাড়াই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে শিক্ষার্থীরা। টাইলস দিয়ে বাঁধানো ফ্রেমে বাংলাদেশের ম্যাপ দিয়ে শিক্ষার্থীরা শিখতে পারে দেশের ভূগোল। দেয়ালে ঝুলানো বোর্ডে জানতে পারে মাগুরার বিখ্যাত মনীষী কবি কাজী কাদের নেওয়াজ, মেম সাহেব খ্যাত নিমাই ভট্টাচার্য, কবি ফরুক আহমেদ সহ অনেকের জীবনী। এখানে রয়েছে অভিভাবক আনন্দ পাঠাগার, দেশপ্রেমের আয়না, স্কুল ডিজিটাল সার্ভিস পয়েন্ট, শিক্ষার্থীদের জন্য টেলিফোন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল অ্যাটেন্ডেন্স অ্যান্ড মেসেজিং সিস্টেম, সিসি ক্যামেরায় শ্রেণী পর্যবেক্ষণ, অনলাইন ভর্তি, ডিজিটাল ঘন্টা, মাল্টি ডাইমেনশনাল SMS সার্ভিস, রোড সাইন, সাউন্ড সিস্টেম এবং শিশুর আত্মজিজ্ঞাসা। আজকের এই দিনে কোনো মনীষীর জন্ম বা ইতিহাসের গুরুত্বপূর্ণ কোনো ঘটনার সংক্ষিপ্ত লেখা মুখস্থ করে শিক্ষার্থীরা প্রশ্নের নির্ভুল উত্তর দিয়ে পায় আজকের শিশু নামের ব্যাজ। এছাড়া প্রতিদিন অ্যাসেম্বলিতে আনন্দদায়ক চর্চার মাধ্যমেও বিভিন্ন শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীরা যাতে হীনমন্যতায় না ভোগে তার জন্য শাখার নাম কখয়ের বদলে বিভিন্ন নদীর নামে নামকরণ করা হয়েছে। সব দিক থেকে বিদ্যালয়ের পরিবেশ আনন্দদায়ক হয়, স্কুল থেকে বাড়ি ফিরতে চায় না শিক্ষার্থীরা।
মাগুরার শালিখা উপজেলা সদর অবস্থিত সাত শতাধিক শিক্ষার্থীর বিদ্যালয়টি গতানুগতিকতার বাইরে একেবারেই ব্যতিক্রমধর্মী এবং অনুকরণীয়। যার কারণে 2017 সালে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয়টি শ্রেষ্ঠ হিসেবে জাতীয় পদক পায়। এছাড়া এইসব উদ্যোগের উদ্যোক্তা প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারও একই বছর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জাতীয় পদক প্রাপ্ত হন। মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম সহ স্থানীয় প্রশাসন বিদ্যালয়টি পরিদর্শন করেন, দিক নির্দেশনা দেন এবং সহযোগিতা করে থাকেন। মাগুরা জেলার শালিকা উপজেলায় আরপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় একটি স্বপ্নের বিদ্যালয়, আমরা বলি যে স্বপ্নের বিদ্যাপীঠ। প্যান্ডামিকের পরে এই স্কুলটা শুরু হয়েছে। এই স্কুলটাকে আমরা মডেল স্কুল হিসাবে তৈরি করতে চাই বাংলাদেশের, যেটি আমাদের এসডিজি বাস্তবায়নের জন্যে আমাদের সবচেয়ে বড় টার্গেট, যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা বাস্তবায়নের জন্যে এই মডেল স্কুলে এসডিজি বাস্তবায়নের সব কয়টা কম্পোনেন্টই আছে। এটা আমাদের জন্য একটা আদর্শ স্কুল। এই স্কুলটাকে আদর্শ হিসাবে সামনে উপস্থাপন করে আমরা মাগুরা জেলার সকল স্কুলকে মডেল স্কুলে পরিণত করতে চাই। এই স্কুলের শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকদের শুরু করে যারা কাজ করছে, অসাধারণ কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইরে একটি নতুন বিল্ডিং হয়েছে। এই বিল্ডিংটি শেষ হলে সৌন্দর্য বর্ধন হবে, অন্যান্য যে স্কুলের এসডিজি যে কম্পোনেন্ট আছে মানসম্মত শিক্ষার, এগুলো স্থাপিত হবে এবং আমাদের কিছু জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল এগুলো ইতিমধ্যে সমাধান হয়েছে। তো এই আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি মডেল স্কুল, এই মডেল স্কুল আরও সামনে এগিয়ে যাবে। তাদেরকে দেখে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়গুলো মডেল স্কুলে পরিণত হবে এবং উৎসাহ উদ্দীপনা পাবে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে, কোয়ালিটি এডুকেশন বাস্তবায়নে। আরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের প্রথম সারির বিদ্যালয় হিসেবে নেতৃত্ব দিবে এবং সকলকে নিয়ে সামনে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই স্কুলের সাফল্য কামনা করছি। ডিয়ার অনারেবল ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।